আমাদের কাছে একটি প্রশ্ন এসেছে, আমাদের একজন দর্শক তিনি লিখেছেন যে আমি জানতে চাচ্ছি নামাজের ভেতরে দুনিয়ার কোনো দোয়া করা যাবে কি না, এটা সঠিক হবে কি না? জি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। আল্লাহ তাআলার কাছে নামাজের ভিতরে অবশ্যই দিন দুনিয়া সবই চাইতে হবে, তবে চাওয়ার ভাষাটা যেটা ওলামায়ে কেরাম নিষেধ করেন যে মানুষে মানুষে কথোপকথনের মতো নয়, যে জিনিসটা মানুষে এক গ্লাস পানি, দুটো টাকা দাও, আল্লাহ আমার রিজিক বাড়িয়ে দাও, আল্লাহ আমার বরকত দাও, আল্লাহ আমাকে সুস্থতা দাও, আল্লাহ এগুলো অবশ্যই চাইবেন। আল্লাহ তাআলা তো আমাদের কোরআন শিখান রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত, কাজে আমরা কি তাহলে কি নামাজের ভিতরে এই দোয়া পড়লে কি নামাজ নষ্ট হবে নাকি? বিষয়টা হলো অবশ্যই আমরা দুনিয়ার কথা চাইব, দুনিয়া আমাদের জীবনের অংশ, তবে চাইব কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো ভাষায়। আচ্ছা আলহামদুলিল্লাহ। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم